চব্বিশে ডিসেম্বর কলকাতার ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের সমর্থনে মনিরামপুরে আয়োজিত হল ধর্মীয় আলোচনা সভা। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। আগামী 24শে ডিসেম্বর কলকাতার ব্রিগেডে আয়োজিত হতে চলেছে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের সমর্থনে মনিরামপুর বালিরঘাট এলাকায় আয়োজিত হল ধর্মীয় আলোচনা সভা। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন অচিন্ত মণ্ডল মহারাজ, ভোলানাথ দাশগোস্বামী, অপর্ণা বল মহারাজ, সঞ্জয় শাস্ত্রী, সুমন ব্যানার্জি সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা প্রমুখ অচিন্ত মণ্ডল জানান, আমাদের এখানে আজকের বৈঠক আগামী 24শে ডিসেম্বর কলকাতার ব্রিগেডের মাঠে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের আয়োজন হয়েছে, সেটা নিয়ে আজকের এই নওয়াপাড়া বিধানসভা এরিয়া, যেটা নওয়াপাড়া নগর বলছি আমরা, সেটা নিয়ে বৈঠক। এবং আমাদের উদ্দেশ্য যে সারা পশ্চিমবঙ্গে জুড়ে একটা গীতা আন্দোলন তৈরি করা, এবং ঘরে ঘরে মানুষ গীতা নিয়ে গীতা বই সিংহাসনে রেখে পুজো করে কিন্তু কেউ গীতা পড়ে না, সেজন্য আমরা এই গীতা আন্দোলনের মাধ্যমে চাইছি সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ঘরে ঘরে বা আগামী প্রজন্ম এই গীতা পড়ুক, শিখুক এবং গীতার বাণী চারিদিকে প্রচার হোক, এটাই চাইছি। এখানে আমরা লক্ষ্যকণ্ঠে নাম দিয়েছি, কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী আসছেন এবং আরও দেশ বিদেশের বিভিন্ন হাই প্রোফাইল লোকজন, মানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বা ধর্মপ্রধানরা আসছে, সেখানে আনুমানিক 3 লক্ষ মানুষ রেজিস্ট্রেশন অলরেডি ইতিমধ্যে করে ফেলেছেন, তো সেখানে দেখা যাক 3 লক্ষ না 5 লক্ষ কোথায় গিয়ে দাঁড়ায়। তো আমরা এই এটার মাধ্যমে সারা বিশ্বকে একটা শান্তির বার্তা পৌঁছানোর চেষ্টা করছি যে ভারতবর্ষ শান্তির দেশ, ভারতবর্ষ একটি মানে মানবতার দেশ, সেই বিশ্ব শান্তির উদ্দেশ্যে এই লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান আয়োজন করেছি এবং লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ একসাথে পালিত হবে। এবং যেটা আমরা সমস্ত সনাতনীদের একটা বার্তা দিতে চাইছি যে এবার থেকে আমরা এই বাঁশুরি কৃষ্ণের আরাধনা ছেড়ে সুদর্শন চক্রধারী কৃষ্ণের আরাধনা শুরু করব, এটাই আমাদের মেইন উদ্দেশ্য। আমরা ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনায় 712টি মন্দির আশ্রম মঠ আমরা একত্রিত করতে পেরেছি। আগামী আপনাদের এখান থেকে আমরা সেই দপ্তরটা তুলে ধরতে চাই। আমাদের মূল লক্ষ্য, আমরা প্রায় 1000-এর উপরে আমি যেটা ঘুরেছি এই পর্যন্ত, 1000-এর উপরে আমার মঠ মন্দির আশ্রম আছে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।